আমার ছোটবেলা থেকে একটাই উদ্দেশ্য ছিল আমি ডাক্তার হব লিখতে লিখতে স্কুলে যখন ম্যাগাজিনের জন্য লেখা চাইতো আমি দিতাম কিন্তু কোনো বছরই লেখা আমার সেখানে ছাপানো হতো তাই একটা ছেলে বললো কৃষ্ণেন্দু ও ঘোষ নেই তো কী আছে স্যার চ্যাটার্জি আছে চ্যাটার্জিকে তুলে নিচ্ছ স্যার ছিলেন অ্যানাটমি ডিপার্টমেন্টের হেড তিনি বললেন তুমি যদি না যাও তো তোমাকে আমি এমনিও ফেল করি দেবো আর তুমি যদি যাও তাহলে তার একটা পাশ করার চান্স যখন ফাইনালি ঠিক হলো যে আমি যাব টেলিভিশনের সামনে ঠিক তখনই আমার আবার পরীক্ষা করে দেব ফলে আমার যা হলো না আমি জীবনে একটা জিনিস খুব মনে করি যে আমি আমি এমন কি লিখব যার জন্য লোকে দেখবে বা তাদের ভালো লাগবে নমস্কার আমি কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু চ্যাটার্জি এবার লোকে কিন্তু আমাকে ডক্টর কৃষ্ণেন্দু বলেই চেনে এবার এই কৃষ্ণেন্দু থেকে ডক্টর কৃষ্ণেন্দু হয়ে ওঠার পেছনে একটা কুড়ি বছরের জার্নি আছে বলতে গেলে আরও বড় হয়তো একটা জার্নি এবার অনেক কথা উঠে আসবে প্রথমেই আমি একটু ছোটোবেলার কথা থেকে শুরু করি আমার নামটার সাথে না আমার অদ্ভুতভাবে একটা সিনেমা জড়িয়ে গেছে ছোটবেলা থেকে স্কুলে দিদিমণিরা স্যাররা যখন আমার সাথে কথা বলতেন বা নাম ডাকতেন আমাকে বলতো বাবা মা কি সপ্তপদী দেখে খ্রিস্টেন্দু নাম রেখেছিল এবার তখন আমি জীবনে জানি না উত্তম কুমারকে সপ্তপদী কি রিনা ব্রাউনকে এসব সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না তাই আমি বলতাম না আমার দাদু আমার নাম রেখেছে খ্রিস্টেন্দু এবার এই সপ্তপদীর সাথে আমার নামের কী সম্পর্ক সেটা পরে আমি বলছি যেটা আমার জীবনে কিন্তু এই সিনেমার সাথে আমার নামটা জড়িয়ে গিয়েছে অন্যভাবে আর কি যাই হোক ছোটোবেলার কথায় আসি তো আমার বাড়িতে আমার মামার বাড়িতে আমার দুই মামা একজন ডাক্তার একজন মিউজিশিয়ান আমার বাড়িতেও আমার বাবা সিনেমার সাথে যুক্ত অফিসিয়ালি এবং মা দীর্ঘদিন ধরে ভালো গান গাইতেন ফলে আমি একটা এমন একটা পরিবেশ থেকেই মানুষ হয়েছি যেখানে একদিকে ডাক্তারি দেখেছি আর একদিকে মিউজিক দেখেছি ছবি আঁকা দেখেছি গান দেখেছি গান শুনেছি এসব করে বড় হয়ে ওঠা তো ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি ডাক্তার হব এবার ছোটবেলায় বিভিন্ন ছেলে সব ছেলেদেরই এক এক দিন এক এক রকম ইচ্ছে হয় হওয়ার মানে কখনো পাইলট কখনো বলতে শুনেছি যে আমি মাছ বিক্রি করব কখনো টিচার হব কিন্তু আমার ছোটবেলা থেকে একটাই উদ্দেশ্য ছিল আমি ডাক্তার হব এবং আমার মামা যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার সেহেতু আমার একদম ফোকাস শিফট হয়নি কোনোদিনই আমি চেষ্টা করেছি সবসময় যে আমি ডাক্তার হব এবং ক্লাস ফোর ফাইভ থেকে যখন চোখ নিয়ে নাক নিয়ে শরীর নিয়ে পড়াশোনা করতাম মানে ছোট ছোট করে লেখা থাকতো বায়োলজিতে তো সেইটা পড়তে খুব ইন্টারেস্ট লাগতো অন্য সাবজেক্টের তুলনায় আর কি তো এইভাবে এগোতে থাকে আস্তে 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 এবং আমার একটা শখ বলতে পারেন যে আমি লেখালেখি করতে ছোটোবেলা থেকেই খুব ভালোবাসতাম মা আমাকে কাগজ পেন্সিল হাতে ধরে দিত নিয়ে বলতো তুই যা পারিস লেখ আর কি তো লিখতাম প্রচুর মানে প্রচুর গল্প লিখেছি আমি ক্লাস ফাইভে শ্যামাসঙ্গীত লিখেছি মানে পেছন পাকা ছেলে হলে যা হয় আর কি লিখতে লিখতে স্কুলে যখন ম্যাগাজিনের জন্য লেখা চাইতো আমি দিতাম কিন্তু কোনো বছরই লেখা আমার সেখানে ছাপানো হতো না আর প্রত্যেক বছর যখন নতুন ম্যাগাজিন পেতাম খুব মন দিয়ে প্রত্যেকটা পাতা উল্টে উল্টে দেখতাম যে আমার লেখা বেরিয়েছে কিনা কিন্তু আলটিমেটলি বেরাতো না কিন্তু এইটা একটা জেদ চেপে গিয়েছিল যে আমি আরও লিখবো লিখেই যাব যতক্ষণ না আমার লেখা বেরোচ্ছে কিন্তু প্রায় ফোরে লেখা বেরোয়নি ফাইভে লেখা বেরোয়নি ক্লাস সিক্সেও বেরোয়নি তো তখন মাকে বললাম না আমার আমি আর লিখবো না আমার লিখতে ভালো লাগছে না কারণ আমার লেখা কোথাও বেরোবে না আমার স্কুলে আমার লেখা পছন্দ করে না তো মা বল তুই একটা কাজ কর আমি আমার ক্লাস সেভেনে একটা কবিতা লিখেছিলাম তুই সেটা তোর মতো করে একটু এদিক ওদিক করে নিয়ে লেখাটা দিয়ে দে দেখবি বেরিয়ে যাবে তো আমি কি করলাম মার সেই মার সা ক্লাস সেভেনে লেখা একটা কবিতা সেটা নিজের মতো করে লিখলাম লিখে সেইটা জমা দিলাম এবং অদ্ভুতভাবে ওই লেখাটা ম্যাগাজিনে ছাপানো হলো এবং সেই আমার একটা প্রথম স্বীকৃতি যে আমার লেখা বেরিয়েছে মানে মার লেখাটা নিজের মতো করে প্রথমবার একটু টুকলিবাজি বলা যেতে পারে আর কি সেইটা করে আমার প্রথমবার লেখা বেরোলো এবং এটা একটা জেদ চাপলো যে না পরের আমি নিজের মতো করে নিজের লেখা লিখবো এবং সেইটা আমার ম্যাগাজিনে বেরোবে এবং সত্যি তাই হলো পরের বছর তারপরের বছরও আমি লিখলাম এবং স্কুলের ম্যাগাজিনে সেই লেখা বেরোলো তো এইভাবে একটা জেদ আমার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে এরকম নানান জেদে জেদের মধ্যে দিয়ে আমি গেছি যেটা পাগলামও হতে পারে খ্যাপামো হতে পারে এবং ক্লাস টেনে যখন পড়ি তখন আমার কাছে প্রায় পঁচিশ তিরিশটা কবিতা জমা পড়ে গেছে যে মানে আমার নিজের লেখা যেটা আমার মনে হয়েছে খুব ভালো জানি না লোকের কেমন মনে হতো তো আমার কাছে এরকম কোনো জায়গা চেনাশোনা ছিল না যেখানে বই ছাপানো হয় তো আমি একটা আমাদের আশেপাশে একটা জায়গা ছিল যেখানে বিয়ের কার্ড সাধ্যের কার্ড এসব ছাপাতো আর কি তো আমি ক্লাস টেনে সেই দোকানে গিয়ে যে কথা বলেছিলাম যে আমি আমার লেখা বই ছাপাতে চাই কী করতে হবে বলছে সে আপনি টাকা নিয়ে আসুন আমরা ছাপিয়ে দেবো একশো কপি কিন্তু যে টাকা বলেছিল সেই টাকা তখন আমার স্বপ্নের বাইরে আর কি মানে জমিও করতে পারবো না তো যাই হোক লেখা লিখি চলতে লাগলো এবং আমার একটা খুব তখনকার স্বভাব ছিল যে আমি জোকস লিখতাম হিজিবিজি নিজেই মজা লাগছে আর কেউ হাসছে না তবু আমি লিখতাম আমার প্রচুর জোকসের কালেকশন সেই সময় থেকেই ছিল এবং আমি শিবরাম চক্রবর্তীর বই ভালোবাসতাম তো ফলে একটা তৈরির একটা ইন্টারেস্ট ছিল ছোট থেকে এই করতে করতে তারপরে যখন সত্যি সত্যি এইচ দিলাম এইচএস যখন এলো তখন আমার এই লেখালেখিগুলো সব সাইড হয়ে গেল কারণ তখন সামনে একটাই লক্ষ্য যে আমাকে ডাক্তার হতে হবে সামনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং এই করতে করতে এইচএস এর রেজাল্ট মোটামুটি হলো খুব একটা ভালো না কিন্তু ডাক্তারিতে চান্স পেয়ে গেলাম জয়েন্ট আছে মানে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তারিতে চান্স পেয়ে গেলাম এবং র্যাঙ্কও ভালো হলো তারপর ভর্তি হয়ে গেলাম কলেজে এবং তারপর সেই নতুন ডাক্তারি পড়ার আনন্দ তার সাথে মরা কাটছি ডিসেকশান তারপরে এত পেশেন্ট ফেশেন্ট দেখা ওই একটা হসপিটালের গন্ধের মধ্যে একটা মজা যে গন্ধটা আমি আজও এনজয় করি কোথাও গেলে হসপিটালে গেলে তো সেই করতে করতে আমার আস্তে আস্তে লেখালেখি বাকি যে জিনিসগুলো ছিল এক্সট্রা ক্যারিকুলার সেগুলো সব সাইড হয়ে গেল আমি তখন ডাক্তারি নিয়ে খুব মেতে উঠেছি এবারে আসি সপ্তপদীর কথায় তো ক্লাস যখন ফার্স্ট ইয়ার তখন আমাদের কলেজে শুরু হলো সোশ্যাল এবং সেই সোশ্যালে একটা ঠিক হলো যে নাটক করা হবে যে নাটকটা একটা কম্পিটিশান হবে মানে নাটকে যতগুলো ক্যারেক্টার সবাই প্লে করবে তার থেকে কোনো একজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে তিনজনকে দেয়া হবে তো এবার আমার স্কুলে আমার কলেজে আমার এক বন্ধু ছিল তার নামও কৃষ্ণেন্দু সে কৃষ্ণেন্দু ঘোষ এবার সে একটা নাটকে ক্যারেক্টার করলো নাটকটার নাম ছিল বিবাহ বিভ্রাট এবং সে ওই নাটকে একটা ক্যারেক্টার সে নিজে জেচে গিয়েই নিয়েছিল যে আমি স্যার এই নাটকটা করতে চাই তো গোটা নাটকের রিহার্সালে সে ছিল কিন্তু যখন নাটকটা ফাইনালি যেদিন হবে তার তিন চার দিন আগে থেকে সে আসছে না তো যে ডিরেক্টর আমাদেরই স্যার সে একদিন ক্লাসে বললো যে কৃষ্ণেন্দু আসছে না কি করা যায় ও তো নাটকটা করবে না বলছে তো একটা ছেলে বললো কৃষ্ণেন্দু ও ঘোষ নেই তো কি আছে স্যার চ্যাটার্জি আছে চ্যাটার্জিকে তুলে নিয়ে চলে যান এবার আমি তখন অভিনয়ের কিচ্ছু জানি না যেটা আজও জানি না তখন তো আরোই জানতাম না তা আমাকে স্যার বললো যে হ্যাঁ ঠিক আছে ক্রিস্টেন্দু ক্রিস্টেন্দু মিলে গেছে তুমি চলো তাহলে না স্যার আমি না পড়াশোনায় খুব ক্ষতি হয়ে গেছে এই সেই তো স্যার ছিলেন অ্যানাটমি ডিপার্টমেন্টের হেড আর কি তিনি বললেন তুমি যদি না যাও তো তোমাকে আমি এমনিও ফেল করে দেবো আর তুমি যদি যাও তাহলে তার একটা পাস করার চান্স আছে তাহলে ঠিক আছে তাহলে মানে আর মানে ধর্ম সংকটের ব্যাপার তো আমি চলে গেলাম সেই নাটকে ওই ক্যারেক্টারটা করতে এবং তিন চার দিন নাটকটা করে ক্যারেক্টারটা রিহার্সাল করে খুব একটা মন্দ লাগেনি আর কি এবং তারপরে যখন নাটকটা আলটিমেটলি হলো তখন সবাই হাততালি ফাততালি যা দিল এবারে ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদেরই নাটকের মধ্যে তিনটে ছেলে হলো যেটা আমার সাথে যারা ছিল তাদের মধ্যে থেকেই তিনজন হলো এবং আমার আবার সেই পুরনো জেদ মাথায় চেপে বসলো যে আমাকেও একটা কিছু র্যাঙ্ক করতে হবে কলেজের নাটকে তো এবারে নাটক হয়ে গেল পরের বারের যখন সোশ্যাল আসছে তখন আবার একটা নাটক করব নাটক করব হিরিক যে ছেলেরা তো আমি বললাম না এবার আমি জেচে গেলাম নাম দিতে যে আমি একটা ক্যারেক্টার করতে চাই মনে মনে আছে যে আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু একটা হতে হবে তো হলো নাটকটা মোটামুটি ঠিকঠাক হলো আমি হলাম থার্ড এবার সে বছর যেহেতু থার্ড এলাম সেহেতু লোকে একটু চেনা চিনি করলো কলেজে একটু সবাই চিনতে টিনতে পারলো আর কি এবার যে চাপলো যে না আমাকে মোটামুটি ফার্স্টের জায়গায় পৌঁছোতে হবে তো কি করে খাটা করা যায় তখন তখন কলেজের পড়াশোনাটা অনেকটা গ্রিপে চলে এসছে ফলে দেখছি না আমি একটা মেস নিলাম কলেজের সামনে যেখান থেকে হেঁটে যাতায়াত করা যেত ফলে আমার টাইমটাও বেঁচে যেত ওই করতে গিয়ে তো পরের বছর আবার সোশ্যাল শুরু হলো সোশ্যালে আবার একটা নাটক ঠিক হলো আমি গিয়ে আবার বললাম যে স্যার আমি নাটক করব নিজে একটা ক্যারেক্টার করতে চাই এই ক্যারেক্টারগুলোর মধ্যে একটা আমাকে ভালো দেখে একটা ক্যারেক্টার দিন তো যাই হোক রিহার্সাল করলাম তো সে বছর ফার্স্ট হলাম নাটকটাতে এবং সে বছর ফার্স্ট হলাম পরের বছর ফার্স্ট হলাম তারপরের বছরও ফার্স্ট হলাম এবার আমার একটা ক্যারেক্টার ছিল দাদু বলে ওই নাটক একটা নাটক করেছিলাম হানিমুন বলে সেখানে একটা দাদুর ক্যারেক্টার প্লে করেছিলাম যেটা কলেজের মধ্যে একটা হিউজ সাড়া ফেলেছিল আর কি সোশ্যালের পর সবাই এসে জড়ি ফড়ি ধরেছিল অনেকে বলতো দাদুর গলায় কিছু করে শোনা আর কি তো সেই দাদু নিয়ে যখন খুব কামঝাম চলছে সবাই মিলে হই হুল্লোর করছে কলেজে ঠিক সেই সময় আমি টিভিতে দেখলাম নিচে একটা যাচ্ছে যে একটা বিশেষ কমেডি শোয়ে যে এখানে যদি আসতে চান তাহলে নিজের লেখা যোগ নিয়ে তাড়াতাড়ি যোগাযোগ করুন তাই দেখলাম যে আমার পরীক্ষা তখন শেষ হয়ে গেছে সামনে প্রায় মাসের গ্যাপ রেজাল্ট এক তো কি কি করা যায় আমি যাই গিয়ে নাম তো তো দেখা হয় গেলাম এবং আমি এই এতদিন ধরে যা যোগ লিখেছিলাম সেটার থেকে দশ বারোটা যোগ বেছে ওই দাদুর গলায় ফেলে আমি পারফর্ম করেলাম তা আমাকে কিছুদিন পর ফোন করে বললো যে আপনি সিলেক্টেড হয়ে গেছেন পরের অডিশনে আপনাকে ডাকা হবে তো পরের অডিশনে গেলাম সেখানেও সিলেক্টেড হলাম তো আমি সিলেক্ট হয়ে গেলাম কিন্তু যখন ফাইনালি ঠিক হলো যে আমি যাব টেলিভিশনের সামনে ঠিক তখনই আমার আবার পরীক্ষা পড়ে গেল ফলে আমার যাওয়া হলো না আশেপাশে লোকজন বলতে শুরু করলো যে তুই গেলেই দেখবি শো বন্ধ হয়ে যায় এর আগেও তুই যাবি বললি হলো না এখন তুই যেতে পারলি তারপরে এখন শোটা হলো না তো এই নিয়ে অনেক রকম কথাবার্তা শুনতে থাকলাম কিন্তু আমার ওই একটা জেদ ছিল যে আমি যাবো ইসিওর এবং ফাইনালি যখন আমার ফাইনাল পরীক্ষা শেষ হলো তারপরে আমার একটা দীর্ঘ টাইম ছিল প্রায় দেড় দু মাস যেখান থেকে আমি পরে ইন্টার্নশিপ করতে অন্য কোনো হসপিটালে যাব রেজাল্ট বেরোনোর পরে তো সেই সময় আবার ওই কমেডি শোয়ের দেখলাম যে নতুন করে অডিশান নেওয়া হচ্ছে যেখানে পার্টিসিপেট করার জন্য সবাইকে বলা হচ্ছে তা আমি আবার নতুন করে গেলাম নতুন করে অডিশান দিলাম এবং ফাইনালি সিলেক্ট হলাম কিন্তু মজা হলো যে সেইবার ঠিক হলো যে সেই শোতে বড়দের নেওয়া হবে না শুধুমাত্র বাচ্চাদের নেওয়া হবে আবার কিছুটা মনে হলো জীবনে পিছিয়ে গেছি মানে এতদিন ধরে যেটা টার্গেট করে করে এগোচ্ছিলাম সেখান থেকে আবার মনে হলো কিছুটা পিছিয়ে গেলাম তো আমি গিয়ে রিকোয়েস্ট করলাম চ্যানেলকে যে আমি কোনোভাবে থাকতে চাই তো আমাকে বললো যে এমনিতেও তুমি যা অডিশান দিয়েছো তাতে তুমি সিলেক্টেড কিন্তু তুমি পার্টিসিপেন্ট নাও অ্যাজ এ টিচার সিলেক্টেড মানে তুমি শেখাবে আমাদের মনে হয় না যে তুমি পারফর্ম করার থেকেও শেখানোটা তোমার বেটার হবে আর কি তো সেই আমার শুরু হলো এবং এই যে শোটা হলো তার পেছনে আমি তখন লেখালেখি শুরু করলাম তো লোকে তখন আমায় চিনত না কিন্তু আমার লেখাগুলো যখন কেউ বলতো চারজন মিলে হাসতো তখন আমার মনে হতো যে না এরপরে যখন আমি নিজে পারফর্ম করব তখন নিশ্চয়ই আমার লেখাতে লোকে আরও বেশি হাসবে তো এইভাবে জার্নি আমার শুরু হলো এবং এই করতে করতে আস্তে আস্তে বিভিন্ন বড়ো বড়ো সেলিব্রিটির সাথে যোগাযোগ হলো এবং কাজের মাধ্যমে তারা আমার লেখায় পারফর্ম শুরু করলো মানে মিঠুন চক্রবর্তী থেকে সৌরভ গাঙ্গুলি থেকে এরকম আরও অনেকে আছেন ব্যক্তিত্ব যারা আমার লেখায় পারফর্ম করতে শুরু করলেন এবং আমার মনে হলো যে না বাবা আমি যাকে এতদিন ধরে দেখে আসছি টেলিভিশনের পর্দায় বা বাড়ির বাইরে মানে ধরা বাইরে তারা আমার লেখায় কাজ করছে কথা বলছে এটা একটা খুব ভালো লাগা শুরু হলো এবং এইভাবে জার্নি চলতে চলতে তখন তারপরে আবার ইন্টার্নশিপ করলাম পাস করলাম পাস করে ইন্টারশিপ করে যখন চেম্বার করছি তখন এই দিকেও আমার একটা প্রপার জার্নি শুরু হয়ে গেছে পরপর নন ফিকশান শো করে চলেছি প্রচুর চাপ এদিকে চেম্বার এবং রুগী ফিরে যাচ্ছে কোথাও বারবার ফোন করছে আমি আসতে পারছি না এই চলতে 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 একটা টাইমে মনে হলো যে না এবার বোধ সময় এসেছে যে একটা ডিসিশান নেওয়ার যে আমি এইটা করব না এটা করব এবং এই এটা রোটার মধ্যে কোথাও না কোথাও নেশাটাই বেশি বড় হয়ে দাঁড়ালো পেশার থেকে এবং তারপরে ফাইনালি শিফট হয়ে গেলাম চেম্বার বন্ধ করে দিলাম এই নিয়ে প্রচুর সমস্যা মানে এমনি বাড়িতে চায় ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এবং সেইখানে একটা ডাক্তার হওয়ার পরে চেম্বারে তারা দিয়ে সে চলে যাচ্ছে এমন একটা এমন একটা জীবনের দিকে যেখানে আজ আছে কাল নেই কাল কী করবো তার ঠিক নেই সেই দিকে আর কি তাও অনেক বোঝালাম বাড়িতে বোঝালাম যদিও আমার বাড়িতে আমাকে খুব সাপোর্ট করেছে কারণ মা ছোটবেলা থেকে আমাকে হেল্প করতে এই বিষয়টায় বাবাও প্রচুর সাহায্য করেছে কিন্তু আশপাশ থেকে প্রচুর চাপ আসতো যে চেম্বারে তালা দিয়ে এত কিছু পড়াশোনা করে এত টাকা পয়সা খরচ করা হলো তারপরে সে চলে যাচ্ছে এমন একটা জায়গায় এবং মিডিয়া নিয়ে প্রচুর লোকের তো একটা খারাপ চিন্তাভাবনা থাকেই তো যাই হোক এবার এইখানে যখন আমি নিজে পারফরমেন্স শুরু করলাম সেখান থেকে আস্তে আস্তে লোকে চেনা শুরু হলো এবং আরও জেদ চাপল যে আরও ভালো লিখতে হবে আরও ভালো পারফর্ম করতে হবে এবং আমার পারফরমেন্স করার থেকেও লেখাটাই বেশি ইন্টারেস্ট ছিল ছোটো থেকে এবং পরে আরও বেশি সেই জেদ চাপলো এবং আমি জীবনে একটা জিনিস খুব মনে করি যে আমি আমি এমন কি লিখবো যার জন্য লোকে দেখবে বা তাদের ভালো লাগবে এবং এইভাবেই আমি বিভিন্ন রকম বিভিন্ন রকম ক্যারেক্টারকে তুলে এনে পারফরমেন্স শুরু করলাম এবং এই চলতে 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 একটা দীর্ঘ সময় গেল যেখানে লেখালেখি করতে করতে প্রায় নন করা হয়ে গেল এবং খুব যারা নন ফিকশন ডিরেক্ট করেছে যারা নন ফিকশন লিখেছে যে নন ফিকশানে অ্যাংকারিংও করেছে তো আমি করেছি এই তিনটেই তো এই তিনটেই যখন করেছি তখন ইচ্ছে হলো আরো ভালো ভালো শো লিখবো এই করতে করতে প্রচুর শো করা হয়ে গেল প্রায় ষাট পঁয়ষট্টিটা পঞ্চাশ আটটার মতো শো করা হয়ে গেছে যখন তখন কোথাও না কোথাও আবার এক লাগতে শুরু করলো যে এবার একটু অন্য কিছু করা দরকার মানে আর ভালো লাগছে না আমার সত্যি সত্যি আমার একটা জিনিস বেশি দিন করতে ভাল লাগে না তো এই করতে করতে হঠাৎ করে আমি একটা গল্প লিখলাম এবং সেই গল্পটা লিখে যখন চারদিকে শোনাচ্ছি একটা শর্ট ফিল্ম করব বলে তখন হঠাৎ করেই একজন প্রডিউসার পেয়ে গেলাম যে বললো না কৃষ্ণেন্দু তুমি করো এই কাজটা যা লাগবে আমি দেব এবার সে যে অ্যামাউন্টটা দিল বাজেটের হিসেবে তাতে দেখলাম আমি ছবিটা করতে গেলে যে টাকা লাগবে তার থেকে অনেকটাই কম তো তখন আমার ব্যাংকে যা টাকা পয়সা জমানো ছিল এই কটা দিন কাজ করার পর তো আমি সব কিছু ঢেলে দিলাম ওই ছবিটার পেছনে যে যখন ছবিটা করব তখন আমি কম্প্রোমাইজ করবো না সেই ছবিটাতে তো এইভাবে ছবিটা বানালাম এবং ছবিটা এটা বিশাল সাকসেস পেলো ছবিটার নাম হচ্ছে সত্যদার কোচিন তো এই সত্যতার কোচিং করার পর একটা হিউজ রেসপন্স পেলাম চারদিক থেকে প্রচুর অ্যাওয়ার্ড এলো অনেক জায়গায় দেখানো হলো রাস্তায় রাস্তায় নাটক হলো স্কুলে স্কুলে নাটক হয়েছে এটা নিয়ে তো এরপরে ওই ডিরেক্টর হওয়ার একটা খিদে তৈরি হলো এবং অনেকে বললো যে না তুমি যা ছবি করেছো তাতে তোমার বড় ছবিতে যাওয়া উচিত এবার মনে হয় তুমি সিনেমা করতে পারবে এই আশপর্ধা ছোটোবেলা থেকেই ছিল তো এই আসপর্ধাটা আরও একটু উস্কে দিল এই ঘটনাটা এবং তারপর আবার শুরু হলো নতুন করে জার্নি সাহস নিয়ে যে আমি একটা ছবি করতে চাই এবং ছবি করার একটা বড় দরকার হচ্ছে প্রডিউসার তো বিভিন্ন জায়গায় কথা বলতে বলতে আলটিমেটলি একটা প্রডিউসার পেলাম যিনি খুব ইন্টারেস্টেড হলেন কাজটা করতে এবং আলটিমেটলি ছবিটা হলো এবং ছবিটার নাম কখ কখ ছবিটা আঠেরো সালে রিলিজ হয়েছে এবং ঠিকঠাক খারাপ রেসপন্স পায়নি ভালোই রেসপন্স হয়েছে এবং সেই থেকে আমার আবার নতুন করে জার্নি শুরু রিসেন্টলি হাঙ্গামা ডট কম বলে একটা সিনেমা ডিরেক্ট করলাম যেটা এডিট চলছে তো এই হচ্ছে আমার একটা বড় জার্নি এবং এই জার্নিটা চলতে চলতে আমি একটা জিনিস শিখেছি যে কোনো কিছুই জীবনে কিন্তু ফেলনা নয় মানে আমি যদি এক পাতাও কোথাও লিখে দিই এবং সেখানে যদি লোকে ভালো বলে তাহলে সেটার থেকে যে অভিজ্ঞতা হবে সেখান থেকে কিন্তু পরবর্তীকালে আমি আরও দু পাতা লিখতে পারবো এবং কোথাও গিয়ে কিছু না কাজ পেলেও গিয়ে বসে থাকলেও কিন্তু অনেক কিছু শেখা যায় কারণ সবার কিন্তু ব্যাকগ্রাউন্ড এমন থাকে না যেখানে এই পরিবেশ নিয়ে তারা বড় হচ্ছে এবং সেখানে দেখার অনেক রকম সুযোগ থাকে কিন্তু যাদের কোনো এরম ব্যাকগ্রাউন্ড নেই তাদেরকে আসতে গেলে বা তাদেরকে স্ট্রাগেল করতে গেলে কিন্তু অনেকটা সময় এই পুরো বিষয়টার মধ্যে কাটাতে হবে এবং আর একটা জিনিস হচ্ছে এটাকে কাজ ভাবলে চলবে না মানে সব সময় যারা লেখালেখি করো তাদের জন্য বলছি যে সব সময় তোমাদেরকে ভাবতে হবে যে তুমি একটা গল্প ভাবো বিভিন্ন চরিত্র রাস্তাঘাটে যারা চারপাশে ঘুরে বেড়াচ্ছে তাদের দেখে ভাবো যে এই চরিত্রটা যদি এই গল্পের মধ্যে ঢোকাই সেটা কীরকম হবে তো এইভাবে একটা লেখা প্র্যাকটিস হয় এবং একটা বলাও প্র্যাকটিস হতে পারে এবং একটা চিন্তাভাবনা ভালো ভালো সিনেমা দেখা যেখান থেকে বিভিন্ন কনসেপ্ট তৈরি হবে তো এইটাকে একটা নিজের মধ্যে একটা অভ্যেস বানিয়ে ফেলা ভালো যাতে সব সময় সেইটার মধ্যে থাকলে কিন্তু কাজ লেখা সব কিছুই আরো অনেক ডেভেলপ করবে তো এইভাবে করতে করতে আজ এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এরপর গল্প আরও বড় হবে হয়তো জানি না কতটা বড় হবে তখন হয়তো আবার জো স্টক থেকে ডাক পাবো কিন্তু আপাতত এইটুকুই গল্প জানি না তোমাদের কতটা ইন্সপায়ার করতে পারলাম থ্যাংক ইউ যদি জো স্টপস এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন